হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতুল সোনিয়া ব্লগ। যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আবারও সকাল সকাল ব্লগ শুরু করলাম। সকালবেলা আমি নাস্তা খাচ্ছি পরোটা গরুর মাংস দিয়ে। বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। এখন আমি গ্রামে আছি, আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে কয়েকদিন থাকবো, তো এখান থেকেই এখন ব্লগ দেওয়া হবে। খাওয়া শেষে চলে আসলাম আমার আম্মুর কাছে। আমার আম্মু বাহিরে মাটির চুলে রান্না করতেছে। আজকে আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে। আমার ছোট কাকা ফুফু ওরা আসবে, এই জন্য আমার আম্মু রান্না করতেছে। রান্না প্রায় শেষ। এই যে আমার আম্মু গরুর মাংস রান্না করেছে আলু দিয়ে, সাদা পোলাও রান্না করেছে, বড় মাছ ভুনা করেছে, ডিম ভুনা করেছে, মুরগি ভুনা করেছে। তো সবার খাওয়া দাওয়া ভিডিও করতে পারি নাই, কারণ মানুষ আনকমফোর্টেবল ফিল করে। মেহমান খেয়ে চলে গেছে, এখন আমরা নিজেরা খাচ্ছি। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হচ্ছি একটু গ্রামে ঘুরবো। তো আমার বুড়িটা, আমি আর আফরিন আজকে সেম কালার ড্রেস পরেছি। সেম কালার না, মানে সেম ড্রেস। গ্রামের রাস্তা আমার সাথে আমার কাজিন দুটো বোন, ওরাও গেছে। আমার বাবাটা একটু গিয়ে দুষ্টুমি করা শুরু করলো, সে আর হেঁটে যাবে না। গ্রামে একটা সূর্যমুখী বাগান ছিল, আমরা সেখানেই আসছি। এই যে আলবি ফুল ধরে আছে। বাগানটা ছোট ছিল, এত বড় ছিল না, সূর্যমুখী ফুলের বাগান। তো আমরা সেই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, অনেক মজা হয়েছিল সেখানে। আলবি আফরিন তো অনেক এনজয় করেছে। আফরিন ও ফুল ধরতে চাচ্ছে, আবার ভয় পাচ্ছে, ফুলে নাকি পোকা থাকে। ভয়ে ভয়ে একটু ফুল ধরলো, ধরে আমাকে বলতেছে আম্মু আমার পিক তুলো, বাবাকে দেখাবো, বাবার কাছে পাঠাবো।
বাগান থেকে ফিরে আসার সময় রাস্তায় কয়েকটা রাজহাঁস দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো। রাজহাঁসগুলো সুন্দর সাথে বাচ্চা নিয়ে হাঁটতেছে। ঘুরে আসার পর আমি ওদেরকে চেঞ্জ করিয়ে দিয়েছি। এই যে ওরা দুজনে অটোতে বসে দুষ্টুমি করতেছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।